সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে এবার সম্পর্ক চরম রূপ নিতে যাচ্ছে ভারত ও মালদ্বীপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টে উত্তেজনা বাড়ছে দেশ দুটির মধ্যে। ঘটনা এমন জায়গায় দাঁড়িয়েছে, কূটনৈতিক টান পড়ে নিয়ন্ত্রণে আনতে না পারলে মালদ্বীপের পর্যটন খাতে ধস নামতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটাক্ষ করায় মালদ্বীপে ভ্রমণ বর্জনের ডাক দিয়েছে ভারতীয়রা। এতে সমর্থন জানিয়েছে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সলমান খানের মতো বলিউড স্টাররা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অশোভন মন্তব্যের জেরে 3 উপমন্ত্রীকে বহিষ্কার করেছে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী মাসে ভারত সফরের প্রস্তাব দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জু। ভারতীয়দের জন্য মালদ্বীপ বরাবরই ভ্রমণের জন্য বেশ আকর্ষণীয়। তবে নরেন্দ্র মোদিকে নিয়ে কটাক্ষ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বাড়ছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ পোস্ট। এতে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সলমান খানের মতো বড় বড় বলিউড তারকা, এমনকি ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর সমালোচনা করতে ছাড়েননি মালদ্বীপ সরকারের এই কার্যক্রমকে। শুধু তাই নয়, ভারতীয় পর্যটকদের মালদ্বীপের বদলে নিজ দেশে লক্ষদ্বীপ যাওয়ার জন্য পরামর্শ দিতে ট্রেন চলছে হ্যাশট্যাগ চলো লক্ষদ্বীপ পোস্ট। আর মেক মাই ট্রিপে ইতিমধ্যে লক্ষদ্বীপ নিয়ে সার্চ বেড়েছে প্রায় 4,500। এদিকে মালদ্বীপের 60টি ফ্লাইট বুকিং স্থগিত করেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম অনলাইন ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম EazyMyTrip। 1192টি দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপের অর্থনীতির 1/3 অংশ পর্যটনের উপর নির্ভরশীল। বিলাসবহল সব রিসোর্টের দেশটিতে গেল বছরে ভ্রমণ করেছে 18 লাখ পর্যটক, যার মধ্যে সর্বোচ্চ 11% পর্যটক ছিল ভারত ও রাশিয়া।